দু-একদিনের মধ্যে কমতে পারে সয়াবিন তেলের দাম জানালেন বাণিজ্য সচিব আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব পদ্মা সেতুতে বেলা দুইটা পর্যন্ত 15,200 যানবাহন পারাপার 82 লাখ টাকার টোল আদায় বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় বড় দুর্বলতা দেখছে সিপিডি ব্যবহার করা যাচ্ছে না সক্ষমতার 42%। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফতারা সংক্ষিপ্ত শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে আসায় দেশেও দাম কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ রোববার সচিবালয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি দাম কত কমানো হবে তা না জানালেও বাণিজ্য সচিব বলেন এ বিষয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে শীঘ্রই বৈঠক করা হবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের তথ্যমতে গত বুধবার আর্জেন্টিনায় প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল $1,464 যা এক মাস আগে ছিল $1,970 অর্থাৎ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম এক মাসের ব্যবধানে 26% কমেছে এর প্রভাবে দেশের বাজারেও ভোজ্য তেলের দাম কমতে পারে বলে আভাস দিলেন বাণিজ্য সচিব বলেন আগামী দুই দিনের মধ্যে এ বিষয়ে সুখবর আসতে পারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে তেলের দামের ক্ষেত্রে যেটা বলবো যেটা আমরা ক্যালকুলেশন করছি আমরা হয়তো এটা রিফ্লেকশন দেখা যাবে আগামী দুই একদিনের মধ্যে ভোজ্যতেল পরিশোধন কারখানা এবং বিপণন সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করা হবে বলে জানান তিনি তবে ডলারের দাম বাড়ায় খুব বেশি কমানো সম্ভব নাও হতে পারে আন্তর্জাতিক বাজারে দাম কমানোর জন্যই কিন্তু কমবে তবে আবার ডলারের দাম বেড়ে গেছে সুতরাং পুরাটা ইম্প্যাক্ট আসবে না এখানে আন্তর্জাতিক বাজারে দাম কমা ওই তেল বাজারে আসা ডলারের দামের জন্য যে কয় টাকা বাড়তি যাবে সেটা অ্যাডজাস্ট করে দেন আমরা ইয়ে করতে পারবো এ সময় বাণিজ্য সচিব জানান স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2023 সালের ডিসেম্বরে অনুষ্ঠেয় এমসি সম্মেলনে ভালো ফল পাওয়া যাবে বলে আশা করেন তিনি হাসিব মাহমুদশা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু শনিবার প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য উদ্বোধনের পর আজ ভোর 5:45 থেকে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এ সেতুতে দুপুর 2টা পর্যন্ত 8 ঘন্টায় পার হয়েছে 15,200 যানবাহন এতে টোল আদায় করা হয়েছে 82,19,000 টাকা প্রথম দিন সবার আগে পদ্মা সেতুতে উঠে দিনটিকে স্মরণীয় করে রাখতে চেয়েছেন অনেকেই প্রমত্তা পদ্মা পার হবেন দ্রুত গতিতে কেউ গেছেন জরুরি কাজে সবার মধ্যেই দেখা গেছে উচ্ছ্বাস তবে সবার আগে পদ্মা পাড়ি দেওয়ার চিন্তায় অনেকেই রাত থেকে গাড়ি নিয়ে বসে থাকেন সংযোগ সড়কে এতে পদ্মা সেতুতে ওঠার আগে দেখা গেছে 6-7 কিলোমিটারের যানজট দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক কাভার্ড ভ্যান সহ অন্যান্য গাড়ি যানবাহনের চাপে জাজিরা প্রান্তে 5:40 টোল নেওয়া শুরু হয় মোটরসাইকেলের চাপ ছিল বেশি তবে সেতুতে যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয় টোল দিয়ে সেতু পার হতে পেরে খুশি যাত্রীরা পদ্মা পাড়ি দিতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো এতটাই আনন্দময় ট্রাক ড্রাইভাররা অনেক খুশি যেহেতু আমাদের মাঘাটে অনেক সময় আমরা 5-7 দিন ঘুমাইছি সাধারণ লাগছে যে আমাদের গর্বের আমাদের অহংকারের আমাদের আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন হয়েছে এটা আসলে দক্ষিণাঞ্চলের যে গোষ্ঠী জেলা সেটা অর্থনীতিকে অনেক ব্যাগবান করবে ফেরিঘাটে অনেক সময় লাগতো কিন্তু এখন সময় লাগবে না হাইস্ট 5 মিনিটের মধ্যে আমরা পার হতে পারবো খুব সুন্দর লাগতেছে আগে আগে অনেক কষ্ট হয়েছিল ফেরিতে ছিলাম তো টোল নিছে 2,000 টাকা বেশি না কি কম মনে হচ্ছে কমে নিছে হঠাৎ করে গাড়ির চাপ বাড়ার কারণে এখন গাড়ির কিছুক্ষণ হয়তো দাঁড়ায় থাকতে হচ্ছে এই দাঁড়িয়ে থাকাও সাময়িক মানুষের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আপনারাও দেখছেন মানুষ চেয়ার করতে করতে যাচ্ছে সেতু কর্তৃপক্ষ বলছে 7টি লেনের মধ্যে 6টি চালু আছে তবে ওজন স্কেল বসানো হয়নি টোল কালেকশনটা এখন আমাদের কম্পিউটারের পদ্ধতিতে টোল কালেকশন 6টা লেনে চালু হচ্ছে চলতেছে তবে আমাদের সামনে যেটা পরিকল্পনা আছে যে একটা লেন থাকবে এটা কাজ চলতেছে ওই সিস্টেমটা চালু হলে ওই লেন দিয়ে কোনো যানবাহনকে থামতে হবে
গাড়ি না থামিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিয়ে টোল প্লাজা পেরিয়ে যেতে বিশেষ লেন চালু হবে খুব শিগগিরই। অনিমেশকর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বলা হচ্ছিল পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে পণ্য পরিবহন ব্যবস্থা উন্নতি হবে, তার প্রতিফলন কতটুকু দেখা যাচ্ছে আজ? বলা চলে যে সকাল থেকে মানুষ এখন পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে, সেই সঙ্গে পণ্য পরিবহনকারী যে ট্রাকগুলো রয়েছে সেগুলোও যাচ্ছে। আমি কিছুক্ষণ আগেই দেখেছি 6 থেকে 7টি ট্রাক একসাথে এই এই পদ্মা সেতু দিয়ে পার হয়ে ওপারে গিয়েছে। আজকের দিনের যদি আমি পরিসংখ্যান বলি তাহলে বোঝা যাবে যে কি পরিমাণ মানুষ এখান দিয়ে গিয়েছে অথবা কি পরিমাণ যানবাহন এখান দিয়ে গিয়েছে। আজকের এই মাওয়া পয়েন্ট থেকে 8,438টি যানবাহন পার হয়েছে, আর জাজিরা পয়েন্ট থেকে 6,765টি যানবাহন পার হয়েছে। আর এই আজকের দিনে মাওয়া প্রান্তে টোলের টাকা উঠেছে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত 46,89,550 টাকা, আর জাজিরা প্রান্তে টাকা উঠেছে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত 35,29,500 টাকা। আমরা এখানে দেখছি স্থানীয় মানুষেরা এই পদ্মা সেতু দেখতে ভিড় করেছে। আমি স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পদ্মা সেতু তাদের যেমন স্বপ্ন ছিল সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। এই পদ্মা সেতুকে কেন্দ্র করে তাদের যে অর্থনৈতিক অগ্রগতি সেটিও অনেক বাড়বে বলে তারা আশা করছেন। এরই মধ্যে তার প্রভাব কিন্তু পড়া শুরু হয়েছে। পদ্মা সেতুকে কেন্দ্র করে আশেপাশের জেলাগুলোর যে সড়ক সেই সড়কের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি একদম ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, রিক্সা চালকের সাথে কথা বলেছিলাম, ভ্যান চালকের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকে বলছে তাদের স্ব স্ব অবস্থান থেকে আয় অনেক বাড়বে। কৃষকের সাথে কথা বলেছিলাম, কৃষক আমাদেরকে বলেছেন যে তারা এখন তাদের ফসল আগের থেকে অনেক কম খরচে রাজধানীতে পাঠাতে পারবেন এবং তাদের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। সেই সঙ্গে যারা এখানে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তাদের ব্যবসার গতি আগের থেকে আরও বাড়বে, কারণ এই যে দক্ষিণের যে 21টি জেলা সেই 21টি জেলার সাথে রাজধানীর দূরত্ব এই পদ্মা সেতুর কারণে 2 থেকে 4 ঘন্টা অন্তত পক্ষে কমে যাবে। এই কারণে তাদের অর্থনৈতিক অগ্রগতি অনেকটাই বাড়বে। আর এই পদ্মা সেতুকে কেন্দ্র করে আশেপাশে অঞ্চলগুলোতে শিল্পাঞ্চল হবে, সেই শিল্পাঞ্চলে বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে, পর্যটনের যে অবাধ সম্ভাবনা এবং পর্যটনের যে জায়গাগুলো রয়েছে সেগুলো অনেক উন্নত হবে। এই ফলে নতুন করে মানুষের কর্মসংস্থান হবে পর্যটন খাতে। বলা চলে যে অর্থনৈতিক সমৃদ্ধির এই পদ্মাপাড়ের মানুষেরা, এই জেলার মানুষেরা বলছেন যে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আরও ভালো হবে এবং অর্থনৈতিক অগ্রগতি আরও বাড়বে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে আমাদেরকে যা জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশে একদিকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 42% ব্যবহার করা যাচ্ছে না, অন্যদিকে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দুর্বলতায় দেশের কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে। তাই উৎপাদনের পরিবর্তে বিদ্যুতের এসব খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর এক হোটেলে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সংলাপে গ্যাস উত্তোলন বাড়ানোর পরামর্শ দেয় আলোচকরা। বর্তমান সরকার সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন করেছে, 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাও অর্জিত হয়েছে। এরপরও দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে, কোথাও কোথাও 1 থেকে 4 থেকে 5 ঘন্টাও বিদ্যুৎ না থাকার খবর মিলছে। সিপিডি সংলাপে বলা হয় বর্তমানে 10,764 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন সক্ষমতা কাজে লাগছে না। তারপরও ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে ক্যাপাসিটি চার্জ বাড়ছে বছরে 20%। দেশের অব্যবহৃত বিদ্যুতেও ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকারকে অর্থ ব্যয় করতে হচ্ছে। তাই আমদানি কমিয়ে আনার পাশাপাশি বিদ্যুতের বিতরণ ও সঞ্চালন খাতে বরাদ্দ বাড়ানোর উপর জোর দেন গবেষকরা। দেশের ভিতরে সস্তা বিদ্যুৎ রেখে আমরা মনে হয় দামি বিদ্যুৎ নিয়ে আসছি কিনা, প্রবৃদ্ধি কম ডিস্ট্রিবিউশনে এবং ফ্ল্যাটেনিং হয়ে গেছে ট্রান্সমিশন লাইনের প্রবৃদ্ধি, এটির জন্যই কিন্তু এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের বাজেট আরো বৃদ্ধির প্রয়োজন রয়েছে। বর্তমানে গ্যাসের উৎপাদন কমছে যা আগামীতে শতভাগ বিদ্যুতায়নে চাপ সৃষ্টি করবে। আলোচকরা বলছেন স্থলভাগ ও দেশের সমুদ্র সীমায় গ্যাসের ব্যাপক সম্ভাবনা থাকার পরও সরকার অনুসন্ধান না করে বাড়তি দামে গ্যাস আমদানি করছে। 19,000 কোটি টাকা দিয়ে
দেশে যে গ্যাসটা সাপ্লাই হয় এলএনজি সেটা 25% অফ দ্য টোটাল সাপ্লাই অফ গ্যাস, এইটার জন্য 44,000 কোটি টাকা। আর 75% যে গ্যাস বাকি গ্যাসটা যেটা দেশীয় গ্যাস সেটার জন্য অনলি 20,000 কোটি টাকা লাগে। পাওয়ার সেলের মহাপরিচালক বলছেন, লাভজনক ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ প্রকল্পে জোর দিচ্ছে সরকার। রিনিউয়েবল উইল বি আওয়ার প্রায়োরিটি, ইট ইজ রিমেইন আওয়ার প্রায়োরিটি, এবং আমরা সেই জায়গায় কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি এবং সেখানে যত ধরনের ফ্যাসিলিটিজ আছে সেটা আমরা দিচ্ছি। এদিকে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের বরাদ্দ ও ভর্তুকি থাকলেও ব্যয়ের ক্ষেত্রে কোনো সঠিক দিক নির্দেশনা নেই বলেও মনে করেন বক্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতের জনসচেতনতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে এক কর্মশালায় এ তথ্য উঠে আসে। এ সময় সংস্থাটির চেয়ারম্যান বলেন, কেবল আইন দিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে না, সবার মাঝে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব খাদ্য সংস্থার সহায়তা প্রকল্প নেওয়া হয়েছে। দ্রুত দেশব্যাপী এই প্রকল্পের কাজ শুরু করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ভেজাল মিশে লাভ করার চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান। খাদ্যটা নিরাপদ হইতে হবে, বার্তাটা সবার মধ্যে একবার হলেও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা, একেবারে রুট লেভেল পর্যন্ত এটা করতে সক্ষম হব। আর এই বার্তাটা যখনই পৌঁছাতে পারবো, আশা করি যে ধীরে ধীরে এটা কিছু না কিছু হইলেও আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। দেশীয় ও আন্তর্জাতিক সংকটে আর্থিক প্রতিষ্ঠানগুলো টেকসই করাই ব্যাংক খাতের জন্য বড় চ্যালেঞ্জ। সকালে মতিঝিলে জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এই কথা বলেন বক্তারা। এ সময় ব্যাংকটির চেয়ারম্যান ডক্টর এস এম মাহফুজুর রহমান বলেন, ব্যাংক খাত স্বাভাবিক রাখতে সব প্রতিষ্ঠানকে একসাথে কাজ করতে হবে। দেশের আর্থিক খাতের উন্নয়নের জন্য ব্যাংকগুলোকে শুধু বড় প্রতিষ্ঠানকেই নয়, ছোটদেরকেও ঋণ দেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি গ্রাহকদের আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব দেন। বলেন, গ্রাহক ও ব্যাংকের স্বচ্ছতার টেকসই আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সহযোগিতা করবে। সভায় ব্যাংকের সব পর্যায়ের সুশাসন নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। সিলেট ও সুনামগঞ্জের বর্ণার্তদের জন্য খোলা চারটি আশ্রয় কেন্দ্রে ত্রাণ হিসেবে 200 সিলিন্ডার রান্নার পৌঁছে দিয়েছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড। 22-25 জুন প্রতিষ্ঠানটির সিলেট ডিপো থেকে 212 কেজির গ্যাস ভর্তি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সিলেটের কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট এবং সুনামগঞ্জের ছাতক ও জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের খাবার নিশ্চিতে এই উদ্যোগ নিয়েছে জেএমআই গ্রুপ। তাদের এ উদ্যোগের প্রশংসা করেছে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক সহ দুই জেলার অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা। খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে কফি চাষ করে সফলতা পেয়েছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। ভবিষ্যতে কৃষকদের কফি চাষে উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। উৎপাদিত কফি বিপণন ও প্রক্রিয়াজাতকরণে চলছে কারখানা স্থাপনের প্রক্রিয়া। পানীয় হিসেবে বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় কফি। খাগড়াছড়ির পাহাড়ে কফি চাষ করে সফলতা পেয়েছে কৃষি গবেষণা কেন্দ্র। 2001 সালে পরীক্ষামূলকভাবে কফির চাষ শুরু হয় এখানে। বর্তমানে প্রায় 450 গাছে ফলেছে লালচে রঙিন ফল। গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে আরাবিয়ান জাতের কফি। বাজারে পাওয়া কফির তুলনায় এর স্বাদ ও গুণগত মান ভালো। বাংলাদেশের বিশেষ করে পার্বত্য অঞ্চলের মাটি এবং আবহাওয়া কফি চাষের উপযোগী। বাজারে যে কফিটা পাওয়া যায় ওর চাইতে এই কফিটা অনেক স্বাদ এবং মানসম্মত। পাহাড়ের পতিত জমিতে কফির চাষাবাদ সম্প্রসারিত হলে স্থানীয় কৃষি অর্থনীতির ব্যাপক বিকাশ হবে বলে মনে করেন কৃষি গবেষকরা। পাহাড়ের ঢালে টিলাগুলাতে এটা খুবই সহজলভ্য একটা ফসল এবং এর মানে উৎপাদনের জন্য যে উপকরণগুলো লাগে সেটা খুবই সামান্য, শুধু পরিশ্রমের মাধ্যমেই, যে কৃষক পরিচর্যার মাধ্যমে এটাকে ফসল পেতে পারে। মাঠ পর্যায়ে বাণিজ্যিকভাবে কফি চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। বছরব্যাপী ফল উৎপাদন পুষ্টির প্রকল্পের আওতায় আমাদের সেন্টারগুলোতে কফি প্রসেসিংয়ের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। 105টি প্রদর্শনী আমরা কৃষক পর্যায়ে স্থাপন করেছি জেলার 4টি উপজেলার মধ্যে। এগুলোর বর্তমান অবস্থা মাঠ পর্যায়ে ভালোই আছে। বাংলাদেশে চায়ের পরেই কফির জনপ্রিয়তা।
উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা পূরণ করে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানে জ্বালানি ও বিদ্যুৎ সংকট বাড়ছে, এর কারণ হিসেবে প্রাকৃতিক গ্যাস আমদানি সংক্রান্ত চুক্তিতে না পৌঁছানোকে দায়ী করা হয়েছে। এই চুক্তি আগামী মাসে করার কথা রয়েছে। আর কাগজ সংকটে দেশটিতে বন্ধ হয়ে গেছে পাঠ্যবই ছাপানো। এদিকে আর্থিক সংকট থেকে বাঁচাতে পাকিস্তানকে ২৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন। সমঝোতা চলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গেও। আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার মতো পরিস্থিতি যাতে না হয় সেজন্য সম্প্রতি নানা উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। চলতি মাসে দেশটির রিজার্ভ ১০ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা মোট দুই মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম। এমন পরিস্থিতিতে দেশটিতে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে সরকার। বাজেট ঘাটতি কমাতে বৃহৎ শিল্প ও আয় বেশি এমন ব্যক্তিদের উপর সুপার ট্যাক্স আরোপ করা হয়েছে। মূল্যস্ফীতির মধ্যে দেশের দরিদ্রদের সহায়তার রাজস্ব বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সরকারি কর্মচারীদের কাজের সময় সীমিত করা সহ করাচি এবং অন্যান্য শহরের শপিং মল ও কারখানা নির্দিষ্ট সময়ের আগে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও পাকিস্তানে বাড়ছে জ্বালানি বিদ্যুৎ সংকট। ব্যবসায়ীদের মতে ব্যয়বহুল চালানের প্রস্তাব পাওয়ায় জুলাইয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার একটি দরপত্র বাতিল করে LNG লিমিটেড। চলতি মাসে তৃতীয়বারের মতো চুক্তি করতে ব্যর্থ হল পাকিস্তান। এই কারণে বিকল্প পথ বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রীর মুখপাত্র জাকারিয়া আলী শাহ। এদিকে পাকিস্তানে দেখা দিয়েছে কাগজেরও সংকট। আগস্টে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই ছাপানোয় তৈরি হয়েছে অনিশ্চয়তা। অল পাকিস্তান পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও কাগজ মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন এর জন্য দায়ী করেছে সরকারের ভুল নীতিকে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজার খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের পতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় DSE লেনদেনের পাশাপাশি ষাটভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, কমেছে লেনদেন ও সার্বিক সূচক। রোববার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক বাড়ে ২৪ পয়েন্ট। এরপর থেকেই শুরু হয় সূচকের পতন। দিন শেষে DSEX সূচক কমেছে ২৬.৫৬ পয়েন্ট, অবস্থান করছে ৬৩০১ পয়েন্টে। সূচকের সঙ্গে লেনদেনও কমেছে DSE। মোট লেনদেন হয়েছে ৫৯৪.৩৭ লাখ টাকা শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮৯.৩৬ লাখ টাকা কম। হাতবদলে অংশ নেয় ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৬০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারই আজ দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ৯৪টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত আছে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ফুয়াং ফুডস, দ্বিতীয় আনোয়ার গ্যালভানাইজিং, শাইন পুকুর সিরামিক্স রয়েছে তৃতীয় অবস্থানে। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যাল, মেঘনা ইন্স্যুরেন্স দ্বিতীয়, তৃতীয় অবস্থানে মেঘনা কন্ডেন্স মিল্ক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৪৫ পয়েন্ট, লেনদেন হয়েছে ২১.৬৪ লাখ টাকা শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে ৯২.৯৫ টাকা। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে ১১৬.২৯ টাকা। ইউরোর দর কমেছে, বিনিময় হয়েছে ১০০.০৯ টাকা। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে ১.২৬ টাকা। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে ২৪.৮৯ টাকা। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে ২৫.৪৩ টাকা। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে ৩০৫.১৭ টাকা। দর বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হয়েছে ২১.২৩ টাকা। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।